হ্যালো প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি রিয়াদ হাসান আবারও চলে আসছি আপনাদের মাঝে, আর আমার ক্যামেরার পেছনে আছে ছোট ভাই তন্ময়। আর আমি আজকে চলে আসছি অনেকদিন পরে আর কি হযরত ভাইয়ের খামারে। তো ভাইকে নতুন দর্শকদের উদ্দেশ্যে আবার নতুন ভাবে পরিচয় করাই দেবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই। তো ভাই আপনার পরিচয়টা একটু দর্শকদের মাঝে বলে দেন ভাই। জি আমি মোহাম্মদ হযরত আলী। আচ্ছা, তো ভাই আপনার ঠিকানা? ঠিকানা আহমেদপুর নাটোর। আচ্ছা, সবজি বাজার। তো দেশের যে কোনো প্রান্ত থেকে যদি কোনো দর্শক সরাসরি আপনার খামারে আসতে চান, আহমেদপুর বাস স্ট্যান্ড এসে ভাই আপনাকে ফোন দিলে তো রিসিভ করে নিতে পারবে। আহমেদপুর বাস স্ট্যান্ডের মধ্যে, বাস স্ট্যান্ডের মধ্যে পড়ে আর কি, একদম কাছে আর কি। স্বর্ণপট্টি বললে পাশে, স্বর্ণপট্টি আর কি বললে আর কি হবে। আর যদি কোনো দর্শক আসতে না পারে তাহলে তো মন খারাপের কারণ নাই ভাই। তাহলে ভাই বাসের মাধ্যমে দেশের সকল জেলাতে তো ডেলিভারি দিয়ে থাকেন, এটা নিয়ে আশা করি কোনো প্রবলেম হবে না। তো ভাই আজকে বর্তমানে কত জোড়া কবুতর দেখাবেন? জি আজকে মোটামুটি 30 জোড়া। 30 জোড়ার মতো আর কি কবুতর দেখাবেন। তো ভাই আপনার ফোন নাম্বারটা একটু দর্শকদের মাঝে বলে দেন। 01711 01711 055 185 180 180। তো ভাই এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ ইমেল আছে? আমার হোয়াটসঅ্যাপ ইমেল সবই আছে। যদি কোনো দর্শক কোনো ভিডিও দেখে বুঝতে অসুবিধা হয়, আলাদাভাবে ভিডিও চাইলে দিতে পারবেন তো ভাই? না ইনশাআল্লাহ, আলাদাভাবে ভিডিও চাইলে আর কি ভাই দিতে পারবেন, এটা নিয়ে আশা করি কোনো প্রবলেম নাই। তো ভাইয়ের এখানে বর্তমানে কি কি কবুতর আছে আর এগুলোর বর্তমান বাজার মূল্য ভাই কেমন কি যাচ্ছে, তো সেগুলো সম্পর্কে আমরা ধারণা নিব। তো প্রিয় দর্শক আপনারা আমার সাথেই থাকুন। তো হযরত ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? জি ভাই এটা হোয়াইট বিউটি, 7 ফেদার গেছে, মেল ফিমেল কনফার্ম আছে। আচ্ছা, হোয়াইট বিউটি আমরা দেখতে পাচ্ছি। এটা কি জার্মান বিউটি ভাই? জার্মান বিউটি এটা? হ্যাঁ এটা জার্মান বিউটি ভাই, গলা লম্বা আছে। আচ্ছা, গলা মাশাআল্লাহ সুন্দর আছে, কোয়ালিটিও মাশাআল্লাহ অনেক সুন্দর আছে, মল্টিং এ আছে। তো কবুতরটা মল্টিং এ আছে। তো এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? জি ভাই এটার দাম চাচ্ছে অনলি 6000। এটার দাম চাচ্ছেন ভাই 6000 টাকা। 7 পর অলরেডি চলে গেছে, মল্টিং আছে কবুতরটি, নরমাদি কনফার্ম আছে। দাম চাচ্ছেন ভাই 7000 6000 টাকা। এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনা সাপেক্ষে? আলোচনা সাপেক্ষে কিছু করা যাবে, আলোচনা সাপেক্ষে ভাই কিছুটা কমাই দিবেন। ভাই চাওয়া দাম হচ্ছে 6000 টাকা। হযরত ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? জি ভাই এটা হচ্ছে লাক্ষা, সাদা লাক্ষা বলে, সাদা ইংলিশ লাক্ষা, সাদা ইংলিশ লাক্ষা আমরা দেখতে পাচ্ছি। তো এটার বয়স কেমন আছে ভাই? নিউ অ্যাডাল। কবুতরটা মল্টিং এ আছে। জি তো মল্টিং এ আছে দর্শক, আপনারা বুঝতে পারছেন। তো নরমাদি কি কনফার্ম হবে ভাই? হ্যাঁ ইনশাআল্লাহ ভাই নরমাদি কনফার্ম, ইনশাআল্লাহ নরমাদি কনফার্ম হবে। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? জি ভাই এটা অনলি 1200 টাকা। এটা দাম চাচ্ছেন ভাই অনলি 1200 টাকা। তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনা সাপেক্ষে? জি ভাই এটাই ফিক্সড ভাই, এটা একদম ফিক্সড রেট থাকবে 1200 টাকা। তো এটা নিউ অ্যাডাল কবুতর, কবুতরটি মল্টিং এ আছে। হযরত ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? জি ভাই এটা হচ্ছে বোম্বাই, হোয়াইট বোম্বাই, সাদা বোম্বাই আমরা দেখতে পাচ্ছি। 7 পর। তো এটা হচ্ছে 7 পর করে যাচ্ছে। তো ঝুঁটিগুলো আছে মাশাআল্লাহ সুন্দর আছে ঝুঁটি, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। তো 7 পর যাচ্ছে। তো এটা অলরেডি এটাও মল্টিং আছে ভাই, আরো সুন্দর হবে, আরো সুন্দর হবে, এটাও মল্টিং আছে। তো মল্টিং শেষ হলে আর কি আরো সুন্দর হয়ে যাবে কবুতরগুলো। তো নরমাদি কি কনফার্ম হবে ভাই? নরমাদি কনফার্ম আছে ভাই, নরমাদি কনফার্ম আছে। কেমন কি দাম চাচ্ছেন ভাই? জি ভাই এটার দাম অনলি 1500 টাকা। এটার দাম চাচ্ছেন ভাই 1500 টাকা। তো এটা ফিক্স থাকবেন আলোচনা সাপেক্ষে, দাম কিছুটা কমাই দিবেন? জি সেটা আলোচনা সাপেক্ষে কিছু করা যাবে, আলোচনা সাপেক্ষে ভাই কিছুটা কমাই দিবেন। ভাই চাওয়া দাম হচ্ছে 1500 টাকা। হযরত ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? জি ভাই এটা ল্যাভেন্ডার লাহোরি বলে আর কি, একদম লাইট কালার, ল্যাভেন্ডার লাহোরি লাইট কালার পায়ে রিং আছে, লাহোরি। তো রিং একটা আছে না ভাই? জি ভাই দুইটা রিং এ, দুইটা রিং এর কবুতর, কিন্তু একটা রিং আছে। আচ্ছা, তো এটা মার্কিং কেমন আছে ভাই? ভাই একদম 100% মার্কিং। আচ্ছা মার্কিং এবং ইউ শেপ আর কি অনেক। আচ্ছা ইউ শেপ আছে। তো এটা হচ্ছে যে কত কর যাচ্ছে ভাই? জি এটা একদম রানিং, 100% রানিং, 100% রানিং। নরমাদি কি 100% কনফার্ম তো ভাই? নাকি ডিম বাচ্চা গ্যারান্টি, ডিম বাচ্চা গ্যারান্টি আছে, এটা নিয়ে আশা করি কোনো প্রবলেম নাই। তো রানিং কবুতর কেমন কি দাম চাচ্ছেন ভাই? জি ভাই এটা আলোচনা সাপেক্ষে, এটা যার পছন্দ হবে ভাইকে ফোন দিবেন, ভাই আলোচনা সাপেক্ষে দাম দর এটা করে দিবেন। তো বর্তমান বাজার অনুযায়ী তো ভাই থাকবে নাকি? জি জি বর্তমান বাজার, বর্তমান বাজার অনুযায়ী এটার দাম থাকবে। তো ভাইকে ফোন দিবেন আলোচনা সাপেক্ষে, এটা দাম দর করে দিবেন ভাই। হযরত ভাই এখানে আমরা কি কবুতর দেখছি? জি ভাই এটা স্প্যাঞ্জেল মডার্ন আর কি, স্প্যাঞ্জেল মডার্ন আমরা দেখতে পাচ্ছি, নিউ অ্যাডাল্ট ফিমেল 9 পর। আচ্ছা নিউ অ্যাডাল্ট ফিমেল, হ্যাঁ 9 পর যাচ্ছে। কেমন কি দাম চাচ্ছেন? জি ভাই এটার দাম পড়বে হচ্ছে অনলি 5000 টাকা। এটার দাম পড়বে 5000 টাকা। তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনা সাপেক্ষে? আলোচনা সাপেক্ষে কিছু করা যাবে ভাই, আলোচনা সাপেক্ষে ভাই দাম কিছুটা কমাই দেবেন। এটা তো 100% কনফার্ম ফিমেল ভাই? হ্যাঁ এটা একদম ফিমেল কনফার্ম আছে। তো ভাইয়ের চাওয়া দাম হচ্ছে 5000 টাকা। তো এটা আলোচনা সাপেক্ষে দাম কিছুটা কমবে। হযরত ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? জি এটা হচ্ছে রেড কিং, রেড কিং আমরা দেখতে পাচ্ছি।
টকটকা লাল হয়ে যাচ্ছে, এটা দেখানো যাবে অবশ্য, এই দেখেন টকটকা লাল হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, অলরেডি হয়ে যাচ্ছে, তো আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, তো এটা নরমাদিও কনফার্ম আছে। তো নিউ এডাল কবুতর কেমন কি দাম চাচ্ছেন ভাই জোড়াটা? জি ভাই, এই জোড়াটা 5,000 টাকা চাচ্ছিলাম ভাই। এই জোড়াটা ভাই চাওয়া দাম হচ্ছে 5,000 টাকা। তো এটা কি ভাই ফিক্স থাকবেন আলোচনা সাপেক্ষে? আলোচনা সাপেক্ষে কি করা যাবে? আলোচনা সাপেক্ষে ভাই দাম কিছুটা কমাই দিবেন। ভাই চাওয়া দাম হচ্ছে 5,000 টাকা। হযরত ভাই, এখানে আমরা কি কবুতর দেখছি? জি ভাই, এটা রেড কিং, এটা 6 পর গেছে ভাই। রেড কিং, তো এটা অলরেডি 6 পর গেছে, তো এটা একদম ফ্রেশ আছে তো ভাই? না, একদম লাল টকটকা, একদম লাল টকটকা ফ্রেশ আছে। তো এটা 6 পর গেছে, তো অলরেডি মল্টিং শুরু হয়ে গেছে ভাই? না জি ভাই, মল্টিং শুরু হয়ে গেছে। নরমালি কি কনফার্ম হবে? হ্যাঁ ভাই, এটা মাদি হবে, এটা মেল হবে। আচ্ছা, নরমালি এটারও ভাই কনফার্ম দিচ্ছেন। তো জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? জি ভাই, এটা দাম চাচ্ছিলাম 4,500 টাকা। এটা দাম চাচ্ছিলেন ভাই 4,500 টাকা। তো এটা কি ভাই ফিক্স থাকবেন আলোচনা সাপেক্ষে? কিছুটা কমাই দিবেন সাপেক্ষে, কিছু ইয়ে করা যাবে আলোচনা সাপেক্ষে ভাই, কিছুটা আর কি দাম কমাই দিবেন ভাই। চাওয়া দাম হচ্ছে 4,500 টাকা। হযরত ভাই, এখানে এটা আমরা কি কবুতর দেখছি ভাই? এটাও রেড কিং, এখানে আমরা রেড কিং দেখতে পাচ্ছি। তো এটার বয়স কেমন আছে ভাই? জি ভাই, এটা ওই 6-7 কিলো গেছে, 7 পর গেছে, এটা 6 থেকে 7 পর গেছে। তো কবুতরটা একটু মানে পাকা অ্যাশ কালার হয়ে ভাই, অ্যাশ কালার বলতে ওটা পড়ে ফুল লাল হয়ে যাচ্ছে, এটা পড়ে আর কি লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এটা ভাই কেমন কি দাম চাচ্ছেন? জি, এটা 5,000 টাকা ভাই। এটা দাম চাচ্ছেন ভাই 5,000 টাকা। তো এটা কি ভাই ফিক্স থাকবেন আলোচনা সাপেক্ষে? কিছুটা কমাই দিবেন ডেলিভারি চার্জ ইয়ে করা যাবে, সমস্যা এটা ডেলিভারি চার্জ ভাই ফ্রি করে দেবেন। তো ভাই চাওয়া দাম হচ্ছে 5,000 টাকা। হযরত ভাই, এখানে আমরা কি কবুতর দেখছি? জি, এটা আমেরিকান ইংলিশ নান বেবি, আমেরিকান ইংলিশ নানের আমরা বেবি দেখতে পাচ্ছি। তো এগুলো গেছে ভাই মেল ফিমেল হবে ইনশাআল্লাহ, এগুলো দুই পর করে গেছে, তো এগুলো মেল ফিমেল হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ ইনশাআল্লাহ, এটা ফিমেল হবে, ওইটা মেল হবে। আচ্ছা, ওইটা হচ্ছে মেল হবে, তো এটা একদম 100% কনফার্ম এখনো দেওয়া যাচ্ছে না, তবে ইনশাআল্লাহ আর কি হয়ে যাওয়ার, ইনশাআল্লাহ হয়ে যাবে। আচ্ছা, জোড়ার এক 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 ডিমেরই বাচ্চা আর কি, একই বাতের বাচ্চা। তো জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? জি ভাই, এগুলো তো একসময় 8-10,000 বিক্রি হয়েছে, এখন তো অনলি আমি 4,000 টাকা চাচ্ছিলাম। এটা দাম চাচ্ছেন ভাই 4,000 টাকা। তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনা সাপেক্ষে? কিছুটা কমাই দিবেন আলোচনা সাপেক্ষে, কিছু ইয়ে করা যাবে অথবা ডেলিভারি চার্জটা দিয়ে দেবো। আচ্ছা, আলোচনা সাপেক্ষে ভাই আর কি কিছুটা কমাই দিতে পারবেন। তো কোয়ালিটি মাশাআল্লাহ খুবই সুন্দর আছে, তো ভাইকে ফোন দিবেন আলোচনা সাপেক্ষে আর কি ভাই দাম দর কম বেশি আপনাদেরকে করে দিবেন। তো হযরত ভাই, এখানে আমরা আরো একজন দেখতে পাচ্ছি। জি, এটা ভাই 7-8 কিল গেছে, নিউ অ্যাডাল্ট। আচ্ছা, ইংলিশ নানের আমরা আরো এক জোড়া দেখতে পাচ্ছি, তো এটা হচ্ছে 7-8 পর গেছে। আচ্ছা, তো নিউ অ্যাডাল্ট কবুতর, তো এটা নরমালি তো কনফার্ম হবে ভাই নাকি? ইনশাআল্লাহ এটা নরমালি কনফার্ম হয়ে গেছে, তো 7-8 পর করে যাচ্ছে। তো জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? জি ভাই, এই জোড়াটার দাম চাচ্ছিলাম অনলি 6,000। এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই 6,000 টাকা। তো এটা কি ভাই ফিক্স থাকবে না? এটা আলোচনা সাপেক্ষে কিছুটা কমাই দেবেন, এটা আলোচনা সাপেক্ষে, আলোচনা সাপেক্ষে ভাই কিছুটা আর কি কমাই দিতে পারবেন। হযরত ভাই, এখানে আমরা কি কবুতর দেখছি ভাই? এটা আমেরিকান ইংলিশ নান, এটাও আমরা আমেরিকান ইংলিশ নান দেখতে পাচ্ছি। তো ভাইয়ের কাছে তো এই মধ্যে অনেক কয় জোড়া আছে নাকি? 3 জোড়া কালেকশনে আছে, কালেকশনে বর্তমানে আর কি 3 জোড়া আছে। তো একটা মনে হয় 2 পর দেখলাম, আর এটা কয় পর ভাই? এটা ভাই 5 পর, এটা 5 পর, একটা 2 পর, একটা 5 পর, একটা 7 পর, 8 পর, 7-8 পর এরকম আর কি। তো এটা হচ্ছে 5 পরের, এটা 5 পর। তো এই 5 পরের দাম কেমন কি নেবেন ভাই? ভাই 5 পরের 5,000 টাকা চাচ্ছিলাম। 5 পরের ভাই দাম চাচ্ছেন ভাই 5,000 টাকা, তো কনফার্ম হয়ে গেল, মেল ফিমেল কনফার্ম আছে। তো ভাই চাওয়া দাম হচ্ছে 5,000 টাকা। তো এটা কি ভাই আলোচনা সাপেক্ষে কমবে না? আলোচনা সাপেক্ষে কিছু করা, আলোচনা সাপেক্ষে ভাই দাম কিছুটা কমাই দিবেন ভাই। চাওয়া দাম হচ্ছে 5,000 টাকা, এটা 5 পর যাচ্ছে। হযরত ভাই, এটা আমরা কি কবুতর দেখছি? জি ভাই, এটা হলি কুপারের মেল, হলি কুপারের মেল, মার্কিং ফ্রেশ আছে ভাই, একদম 100% ফ্রেশ, একদম 100% ফ্রেশ আছে, কোথাও কোনো মিসমার্ক নাই, নিউ অ্যাডাল্ট, এটা নিউ অ্যাডাল্ট কবুতর। তো কবুতরটা মল্টিং আছে ভাই? না জি জি ভাই, মল্টিং আছে, দর্শক দেখতে পাচ্ছেন আর কি গাড়ির দিকে। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই এই পিসটার? এটার দাম চাচ্ছিলাম অনলি 10,000। এটার দাম চাচ্ছেন ভাই 10,000 টাকা। তো এটা কি ভাই ফিক্স রেট থাকবে না আলোচনা সবাইকে কমবে? গাড়ি ভাড়াটা একটু ইয়ে করা, ডেলিভারি চার্জ ভাই ফ্রি করে দেবেন, তবে ভাই চাওয়া দাম হচ্ছে 10,000 টাকা। হযরত ভাই, এখানে এটা আমরা কি কবুতর দেখছি? জি, এটা ব্লু রিভার সুইং পটার, ব্লু রিভার সুইং পটার আমরা দেখতে পাচ্ছি। তো এটা বয়স কেমন আছে ভাই? জি, রানিং কবুতর, একেবারে বেশি বয়সও না আবার বয়স আছে আর কি। আচ্ছা, তো রানিং কবুতর আমরা দেখতে পাচ্ছি। তো এখানে একটা প্রবলেম আছে তো ভাই? না জি, একটা ফিমেলটার পায়ে প্রবলেম আছে, এভাবে ডিম বাচ্চা করে আর। আচ্ছা, ফিমেলটার পায়ে প্রবলেম আছে, এটা কি ভাই জন্মগত না এমনি?
এটা ওই জন্মগতই আর কি। আচ্ছা জন্মগত পাটা একটু প্রবলেম আছে, পায়ে প্রবলেম আছে, তো এটা পায়ে ওইভাবে সরি ঠিকভাবে আর কি দাঁড়াতে পারে না নাকি? দাঁড়াই, হ্যাঁ দাঁড়াই, তবে প্রবলেম যেহেতু আছে তো ভাই আসলে আপনাদেরকে ক্লিয়ার করে দিল। দর্শক আপনারা বুঝতে পারছেন যে এইভাবে আর কি কবুতরটা থাকে। তো এটা ডিম বাচ্চা করে ভাই নাকি? হ্যাঁ হ্যাঁ ডিম বাচ্চা করে। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটার দাম হচ্ছে অনলি 3,500 টাকা। এটার দাম চাচ্ছেন ভাই 3,500 টাকা? তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনা সাপেক্ষে কিছুটা কমাই দেবেন? আলোচনা সাপেক্ষে তারপরও ভাই কিছুটা আর কি কমাই দেবেন? ভাই চাওয়া দাম হচ্ছে 3,500 টাকা। হযরত ভাই এখানে আমরা কি কবুতর দেখছি? জি ভাই এটা আলমন্ড রিভার সুইং পটার। আলমন্ড রিভার সুইং পটার আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোর বয়স কেমন আছে ভাই? জি ভাই এটা ডিম বাচ্চা করা। ডিম বাচ্চা করা একদম রানিং কবুতর? একদম রানিং কবুতর। তো ভাই একটু আগে আর কি খাওয়াইছে, তো এই কারণে আসলে বল খাবার দিছি, তো এখন আসলে দেখানো সম্ভব হচ্ছে না। তো যদি এই জোড়াটা পছন্দ হয় ভাইকে পরে ফোন দিবেন, ভাই আলাদাভাবে ভিডিও দিতে পারবেন তো? হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর কি ভাই বলছো আর কি ভিডিও দিতে পারবেন আশা করি পরবর্তীতে। তো এগুলো যেহেতু রানিং কবুতর কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটাও ভাই 3,500 টাকা। এটারও দাম চাচ্ছেন ভাই 3,500 টাকা? তো এটা কি ভাই ফিক্স থাকবেন আলোচনা সাপেক্ষে দাম কিছুটা কমাই দেবেন? আলোচনা সাপেক্ষে দাম কিছুটা আর কি ভাই কমাই দেবেন? ভাই চাওয়া দাম হচ্ছে 3,500 টাকা। হযরত ভাই এখানে আমরা কি কবুতর দেখছি? জি এটা হচ্ছে বোখারো ফিমেল, ব্ল্যাক বোখারো ফিমেল। ব্ল্যাক বোখারার আমরা ফিমেল দেখতে পাচ্ছি। এর বয়স কেমন আছে ভাই? ভাই একবার ডিম দিছে অনলি, মাত্র একবার আর কি ডিম করছে অনলি একবার। আচ্ছা একবার আর কি ডিম করছে, তো 100% কনফার্ম আছে এটা ফিমেল? আচ্ছা 100% এটা কনফার্ম আছে ফিমেল। তো এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? জি এটা আলোচনা সাপেক্ষে ভাই, যার পছন্দ হবে ভাইকে ফোন দিবেন, ভাই আলোচনা সাপেক্ষে দাম দর আর কি আপনাদেরকে করে দিবেন। হযরত ভাই এখানে তো আমরা এই বোখারা দেখতে পাচ্ছি। জি জি ভাই একটা ব্ল্যাক কালারের আর একটা হচ্ছে আলমন্ড হোয়াইট টক। আলমন্ড হোয়াইট টক, তো এটা নরমালি তো কনফার্ম আছে ভাই নাকি? জি ভাই নরমালি কনফার্ম। কেমন কি দাম চাচ্ছেন? জি এটার দাম চাচ্ছিলাম 5,000 টাকা। এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই 5,000 টাকা? তো এটা কি ভাই ফিক্স থাকবেন আলোচনা সাপেক্ষে দাম কমাই দিবেন? কিছু করা যাবে আলোচনা সাপেক্ষে ভাই দাম কিছুটা কমাই দিবেন? ভাই চাওয়া দাম হচ্ছে জোড়াটা 5,000 টাকা। হযরত ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? জি ভাই এটা ইয়েলো লাহোরি। ইয়েলো লাহোরি আমরা দেখতে পাচ্ছি। ডিম বাচ্চা 100% গ্যারান্টি। ডিম বাচ্চা 100% গ্যারান্টি আছে, একদম রানিং কবুতর। হ্যাঁ একদম। মার্কিন কেমন আছে ভাই? মার্কিন একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন। আচ্ছা মার্কিন ফ্রেশ আছে। কেমন কি দাম চাচ্ছেন ভাই? জি ভাই এটার দাম চাচ্ছি হচ্ছে অনলি 3,500 টাকা। এটার দাম চাচ্ছেন ভাই 3,500 টাকা? তো এটা কি ভাই ফিক্স থাকবেন আলোচনা সাপেক্ষে কম বেশি করে দেওয়া যাবে? আলোচনা সাপেক্ষে ভাই দাম কিছুটা কমাই দেবেন? ভাই চাওয়া দাম হচ্ছে 3,500 টাকা। তো হযরত ভাই এখানে আমরা কি কবুতর দেখছি? এটা ব্লু বার্লেস মেল, ব্লু বার্লেস লাহোরির মেল। ব্লু বার্লেস লাহোরির আমরা মেল দেখতে পাচ্ছি। তো এটা মার্কিন কেমন আছে ভাই? মার্কিন ওই যে এক পাশে চোখের নিচে একটু কাটা আছে, চোখের নিচে একটু আর কি মিস মার্ক আছে, তাছাড়া একদম ফ্রেশ আছে। হ্যাঁ একদম ফ্রেশ। তো এটা মেল না ফিমেল ভাই? এটা মেল। এটা হচ্ছে ব্লু বার্লেস এর মেল। কেমন কি দাম চাচ্ছেন? অনলি 1,500 টাকা ভাই। অনলি এটা 1,500 টাকা হলে আর কি ভাই সেল দিবেন? এটার বয়সটা একটু বলে দেন ভাই। নিউ অ্যাডাল্ট, একদম নিউ অ্যাডাল্ট, একদম ক্লিয়ার, নিউ অ্যাডাল্ট দশম ক্লিয়ার হয়েছে। তো ভাই দাম চাচ্ছেন 1,500 টাকা। হযরত ভাই এখানে আমরা কি কবুতর দেখছি? জি এটা পাইট বিউটি। পাইট বিউটি আমরা দেখতে পাচ্ছি। তো এটার বয়স কেমন আছে ভাই? ভাই বয়স এটা নিউ অ্যাডাল্ট। নিউ অ্যাডাল্ট কবুতর পাইট বিউটি নরমালি কি কনফার্ম আছে ভাই? আশা করা যায় ইনশাআল্লাহ, আশা করা যায় নরমালি কনফার্ম হবে। কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা 10,000 টাকা। যে দাম চাচ্ছেন ভাই 10,000 টাকা? ধরে ভাই ফিক্স থাকবেন আলোচনা সাপেক্ষে কমাই দিবেন? আলোচনা সাপেক্ষে একটু ইয়ে করা যাবে, আলোচনা সাপেক্ষে ভাই একটু আর কি দাম কমাই দিবেন? ভাই চাওয়া দাম হচ্ছে 10,000 টাকা। হযরত ভাই এখানে আমরা কি কবুতর দেখছি? জি এটা ইংলিশ লক্ষা, হোয়াইট লক্ষার মেল। আচ্ছা হোয়াইট লক্ষার মেল দেখতে পাচ্ছি, একদম কোয়ালিটি ফুল। আচ্ছা তো এটা বয়স কেমন আছে ভাই? বয়স এটা ভাই অ্যাডাল্ট, একদম ফুল অ্যাডাল্ট। তো কেমন কি দাম চাচ্ছেন? জি ভাই এটার দাম চাচ্ছিলাম অনলি 500 টাকা। এটার দাম চাচ্ছেন ভাই মাত্র 500 টাকা। খুবই সুন্দর আর কি ডালাগুলো আসলে সুন্দর আছে। তো ভাই চাওয়া দাম হচ্ছে 500 টাকা। হযরত ভাই এখানে আমরা কি কবুতর দেখছি? জি ভাই এটা কোপাল্লার। কোপাল্লার আমরা দেখতে পাচ্ছি। তো এটা কি কালার ভাই? জি এটা হচ্ছে কালারটা হচ্ছে ব্লু চেকার টাইপের। আচ্ছা চেকার টাইপের আর কি আর কি আছে। তো এটার বয়স কেমন আছে ভাই? বয়স নিউ অ্যাডাল্ট ভাই, নিউ অ্যাডাল্ট। কেমন কি দাম চাচ্ছেন ভাই? এর দাম চাচ্ছে 6,000। দাম চাচ্ছেন ভাই 6,000 টাকা? তো এটা কি ভাই ফিক্স থাকবেন আলোচনা সাপেক্ষে কিছুটা কমাই দিবেন? আলোচনা সাপেক্ষে ভাই আর কি কিছুটা কমাই দিবেন, আর সাথে ডেলিভারি চার্জটাও ফ্রি করে দেবেন। ভাই চাওয়া দাম হচ্ছে 6,000 টাকা। হযরত ভাই এখানে আমরা কি কবুতর দেখছি? ভাই এটা হচ্ছে সিল্কি হুমা।
সিল্কি হুমা আমরা দেখতে পাচ্ছি। বয়স কেমন আছে ভাই? ভাই কবলে মানে খাওয়া শিখছে আর কি, একেবারে ছোট বাচ্চা, একবারে ছোট বাচ্চা আর কি, কেবলই খাওয়া শিখছে। তো এটা কি ডেলিভারি দেওয়া যাবে এখন ভাই? ডেলিভারি খাওয়া শিখছে, হয়তো দেওয়া যাবে এক এক সপ্তাহের মধ্যে, হয়তো এক এক সপ্তাহ পরে আর কি ভাই দিতে পারবেন। তো এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা অনলি 500 টাকা। জোড়াগুলোর দাম চাচ্ছেন ভাই মাত্র 500 টাকা? এটা কি ভাই ফিক্স থাকবেন, আলোচনার সাপেক্ষে কমাই দেবেন? দাম কত রাখবেন ভাই? জি ভাই এটার প্রাইস পড়বে আলোচনার সাপেক্ষে। আচ্ছা আচ্ছা, দর্শক আপনাদের যাদের লাগবে মন্ডিয়ানটা, তারা 9 ফেদার। আচ্ছা অনলি 9 ফেদার গেছে। তো আপনাদের যাদের লাগবে তারা ভাইয়ের সাথে ফোন দিয়ে, ভাইয়ের সাথে আলোচনা সাপেক্ষে দাম দর করে নেবেন। তো বর্তমান বাজার অনুযায়ী তো থাকবে নাকি ভাই? জি জি। আমরা এখানে কী কবুতর দেখতে পাচ্ছি? এটা হোয়াইট ফিল্ডব্যাক, একদম রানিং, 100% রানিং, হোয়াইট ফিল্ডব্যাক 100% রানিং। তো মেল ফিমেল তো কনফার্ম আছে নাকি ভাই? ডিম নিয়ে বসে আছে, দুইটাকে বাচ্চা ফুটবে। তো দর্শক আপনারা দেখুন ডিম নিয়ে বসে আছে, তো আমরা ফিল্ডগুলো ভালোভাবে দেখানোর চেষ্টা করি, কারণ আসলে হচ্ছে ফিল্ডব্যাকের সৌন্দর্যটাই আসলে ফিল্ড। তো ভাই এটা দাম কত রাখবেন ভাই? যেটা আলোচনা সাপেক্ষে ভাই। আচ্ছা দর্শক, তো আপনাদের যাদের লাগবে আপনারা ভাইয়ের সাথে, ভাইকে ফোন দিয়ে, ভাইয়ের সাথে আলোচনা সাপেক্ষে দাম দর করে নেবেন। ভাই আমরা এখানে কি কবুতর দেখতে পাচ্ছি? এটা ব্লুবার এক্সিবিশন। ব্লুবার এক্সিবিশন ভাই কয় ফেদার গেছে? 7 ফেদার গেছে। তো ভাই মিসমার্ক আছে নাকি? না না না, পুরো মিসমার্ক নাই, মল্টিনি আছে কবুতর। আচ্ছা দর্শক আপনারা দেখেন মিসমার্ক নাই কবুতর, এখন মল্টিং আছে। তো ভাই এটা দাম কত রাখবেন? জি এটার দাম অনলি 6000 টাকা। তো এটার দাম অনলি 6000 টাকা ভাই? এটা কি কোয়ালিটি ফুল? এটা কি একদম রাখবেন না আলোচনা সাপেক্ষে? আচ্ছা তো দর্শক আপনাদের যাদের লাগবে তারা ভাইয়ের সাথে, ভাইকে ফোন দিয়ে, ভাইয়ের সাথে আলোচনা সাপেক্ষে দাম দর করে নেবেন। ভাই আমরা এখানে কি কবুতর দেখতে পাচ্ছি? এটা অ্যাডাল্ট, 8 পর করে গেছে, এটা এক্সিবিশন, ব্লুবার এক্সিবিশন। আচ্ছা ভালো কোয়ালিটি, সুন্দর কোয়ালিটি। মেল ফিমেল তো কনফার্ম আছে নাকি ভাই? সমস্যা নেই, মল্টিং। আচ্ছা মিসমার্ক নাই? না মিসমার্ক নাই, কবুতর মল্টিং আছে। আচ্ছা কবুতর মল্টিং আছে। ভাই এটার দাম কত রাখবেন? জি এটার দাম পড়বে অনলি 7000 টাকা। এটার দাম পড়বে 7000 টাকা। তবে এটা কি আলোচনা সাপেক্ষে কমবে? একটু কম বেশি করা যাবে। আচ্ছা আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে, আপনারা ভাইয়ের সাথে আলোচনা সাপেক্ষে দাম দরটা করে নেবেন। ভাই আমরা এখানে কি কবুতর দেখতে পাচ্ছি? এটা ভাই লাহোরের মেল, একদম ইউসেফ লাহোরের মেল। ইউসেফ লাহোরের মেল। তো ভাই এটা মিসমার্ক আছে নাকি? না মিসমার্ক বলতে ওই যে ঠোঁটের ওখানে সামান্য, এটা মিসমার্ক ধরে না। দর্শক দেখেন ঠোঁটের এখানে একটু সামান্য, হ্যাঁ এটা মিসমার্ক ধরে না। আচ্ছা এটা মিসমার্ক ধরে না। তো ভাই এটা ইউসেফ কত পর গেছে ভাই? এটা অ্যাডাল্ট, ডিম বাচ্চা গ্যারান্টি, ডিম বাচ্চা গ্যারান্টি। তো ভাই এটার দাম কত রাখবেন? দি এটার দাম আলোচনা সাপেক্ষে ভাই। আচ্ছা এটার দাম আলোচনা সাপেক্ষে। দর্শক আপনাদের যাদের লাগবে আপনারা ভাইকে ফোন দিয়ে, ভাইয়ের সাথে আলোচনা সাপেক্ষে দাম দরটা করে নেবেন। এখানে কি কবুতর দেখতে পাচ্ছি ভাই? এটা হচ্ছে রেড মুখী, 4 ফেদার গেছে। 4 ফেদার গেছে। তো আচ্ছা আশা করা যায় মেল ফিমেল করা যাবে। আচ্যা তো দর্শক আপনারা দেখেন যে ফিটিংটা অনেক সুন্দর আছে, মিসমার্ক নাই, কোয়ালিটি মাশাআল্লাহ। তো ভাই এটা দাম কত রাখবেন? 2500 টাকা। তো ভাই এটা কি আলোচনা সাপেক্ষে কমবে? আচ্ছা দর্শক আলোচনা সাপেক্ষে ভাই কিছুটা কম রাখবেন। ভাই আমরা এখানে কি কবুতর দেখতে পাচ্ছি? একদম এটা হচ্ছে ইউসেফ ব্ল্যাক লাহোরের ফিমেল। আচ্ছা ইউসেফ ব্ল্যাক লাহোরের ফিমেল। তো ভাই এটা কত পর যাচ্ছে? জি ভাই এটা হচ্ছে অনলি 9 পর। অনলি 9 পর। তো ভাই দাম কত রাখবেন? জি এটার দাম আলোচনা সাপেক্ষে ইয়ে করা যাবে আর কি। আচ্ছা ভাই আলোচনা সাপেক্ষে দাম দর বলে দিবে। তো ভাই মিসমার্ক নাই নাকি? কোনো রকম মিসমার্ক নাই। তো দর্শক আপনাদের যাদের লাগবে তারা ভাইকে ফোন দিয়ে, ভাইয়ের সাথে আলোচনা সাপেক্ষে দাম দরটা করে নেবেন। তো ভাই বর্তমান বাজার অনুযায়ী তো দাম দর থাকবে? হ্যাঁ বর্তমান বাজার অনুযায়ী দাম দর থাকবে একদম। ভাই আমরা এখানে কি কবুতর দেখতে পাচ্ছি? জি ভাই এটা অ্যান্ডালুশিয়ান বোম্বাই। অ্যান্ডালুশিয়ান বোম্বাই। ভাই মেল ফিমেল কি বোঝা যাচ্ছে ভাই? আচ্ছা মেল ফিমেল আশা করা যায়। কত ফেদার গেছে ভাই? 1-2 ফেদার। আচ্ছা 1-2 ফেদার গেছে। তো দাম কত যাচ্ছিলেন? জি ভাই এটা আলোচনা সাপেক্ষে করা যাবে। আচ্ছা দর্শক আপনাদের যাদের লাগবে তারা ভাইকে ফোন দিয়ে, ভাইয়ের সাথে আলোচনা সাপেক্ষে দাম দর করে নেবেন। ভাই আমরা এখানে কি কবুতর দেখতে পাচ্ছি? জি এটা হচ্ছে রেসার, ব্লুবার রেসার,
পাই ট্যাগ করা আছে, অনেক ভালো মানের রেস। আচ্ছা ভাই, কি কোনোদিন রেস করাইছেন? আমি রেস করাইনি, এটা দেখুন পোস্টারে কাজ করছি। আচ্ছা, পোস্টারে কাজ করেছেন। তো ভাই এটার কয় ফেদার গেছে ভাই? যেটা একদম রানিং, 100% রানিং। 100% রানিং। তো দাম কত যাচ্ছেন? জি, এটার দাম চাচ্ছিলাম অনলি 2500 টাকা। আচ্ছা, এটার দাম চাচ্ছেন অনলি 2500 টাকা। তো দাম কি কম আলোচনার সাপেক্ষে কিছু কমবে ভাই? কিছু করা যাবে। আচ্ছা, আলোচনার সাপেক্ষে দাম দর হবে। আমরা এখানে কি কবুতর দেখতে পাচ্ছি? জি, এটা হচ্ছে ওই চাইনিজ চাউল, ব্ল্যাক চাইনিজ চাউল। আচ্ছা, ব্ল্যাক চাইনিজ চাউল। তো চরেলারি ক্রস আছে আর কি, চরেলার ক্রস। আচ্ছা, চরেলার ক্রস। আচ্ছা ভাই, এটা কয় ফেদার গেছে ভাই? জি, এটা হচ্ছে 8 ফেদার, মেল ফিমেল কনফার্ম। আচ্ছা, মেল ফিমেল কনফার্ম, 8 ফেদার গেছে। তো দাম কত যাচ্ছিলেন? জি ভাই, এটার দাম পড়বে অনলি 6000। অনলি 6000। আসলে ভাই এটা মূলত কি ক্রস আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, এখানে আমরা কি কবুতর দেখতে পাচ্ছি? ব্লু রিভার সুইং পোটার বেবি। এটা ব্লু রিভার সুইং পোটারের বেবি। তো ভাই এটা কত বাচ্চা যাচ্ছে? 4 কিলোর মতো গেছে। আচ্ছা, 4-5 পরের মতো গেছে। তো এটা দাম কত যাচ্ছেন ভাই? দাম অনলি 2500 টাকা। দাম অনলি 2500 টাকা। ভাই মিসমার্ক আছে নাকি কোনো? না না, কোনো প্রকার মিসমার্ক নাই, মানে একদম 100%। হ্যাঁ, 100%। আচ্ছা ভাই, আমরা এখানে কি কবুতর দেখতে পাচ্ছি? এটা হচ্ছে এক্সিবিশন, রেড বার মেল আর ব্লু বার ফিমেল। আচ্ছা, তো ভাই এটা কি রানিং না? ফিমেলটা নিউ অ্যাডাল্ট, নটটা রানিং। আচ্ছা, ফিমেলটা নিউ অ্যাডাল্ট আর নটটা রানিং। তো ভাই এটার দাম কত যাচ্ছেন? জি, এটার দাম পড়বে অনলি 7000। এটার দাম অনলি 7000। আলোচনার সাপেক্ষে কিছু কমবে ভাই? হ্যাঁ, একটু কম বেশি করা যাচ্ছে, আলোচনার সাপেক্ষে আপনারা দাম দর করে নেবেন। আমরা এখানে কি কবুতর দেখতে পাচ্ছি? জি ভাই, এটা হচ্ছে লাহোরের বেবি, ওই মেলটা দেখালাম ওই মেলটারই বেবি। আচ্ছা, তো ফিমেল হবে, বাচ্চাটা ফিমেল হবে, কিন্তু পায়ে একটু সমস্যা আছে। একটু পায়ে একটু সমস্যা আছে। তো ভাই এটার দাম কত? কোয়ালিটি ফুল আসছে। আচ্ছা, কোয়ালিটি ফুল আসছে, কিন্তু পায়ে একটু সমস্যা আছে। দর্শক আপনারা একটু দেখে নেন। তো ভাই এটার দাম কত কি রাখবেন? জি, এটার দাম অনলি 500 টাকা। এটার দাম অনলি 500 টাকা। জি জি।